নমস্কার, শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের সকল সদস্য সদস্যা এবং উপস্থিত সকলকে জানাই সুস্বাগতম এবং শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা উপস্থিত হয়েছি রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের রবিবারের আলোচনা সভায়, যেখানে উপস্থিত আছেন রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের অন্যতম সদস্য এবং সদস্যগণ। আজ আমাদের আলোচনা সভায় উপস্থিত আছেন বিশিষ্ট অতিথি, আজকের আলোচনার আলোচক ডক্টর ত্রিদীপ চক্রবর্তী মহাশয়। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে মহাশয়কে জানাই সুস্বাগতম ও প্রণাম। ডক্টর ত্রিদীপ চক্রবর্তী মহাশয় কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন অধ্যাপক ও প্রাক্তন বিভাগীয় প্রধান। এছাড়াও তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তিনি সাউথ ইস্ট এশিয়ান ও এশিয়া প্যাসিফিক অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান পলিটিক্যাল থট এবং ফরেন পলিসি ও স্ট্র্যাটেজিক স্টাডিজ এর একজন বিশেষজ্ঞ। তিনি সাউথ ইস্ট এবং সাউথ এশিয়া সম্পর্কিত বিভিন্ন বিষয়ে 47টিরও অধিক প্রবন্ধ লিখেছেন, যা বিভিন্ন সম্পাদিত গ্রন্থে প্রকাশিত হয়েছে। ওনার লেখা প্রথম প্রকাশিত বইটি হল ইন্ডিয়া অ্যান্ড কাম্পুচিয়া, আ ফেস ইন দেয়ার রিলেশনস 1978 to 1981। তিনি আন্তর্জাতিক সম্পর্কের উপর প্রকাশিত 7টি বইয়ের সহকারী সম্পাদক। বিভিন্ন খ্যাতিমান জার্নালে নিয়মিতভাবে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ওনার লেখা প্রবন্ধ প্রকাশিত হয়ে থাকে। তিনি বক্তা হিসাবে বহু জাতীয় ও আন্তর্জাতিক আলোচনা সভায় অংশগ্রহণ করে থাকেন। আজ মহাশয় যে বিষয়টির উপর আলোচনা করবেন, সেই বিষয়টির শিরোনাম হল ইন্ডিয়াস ফরেন পলিসি, এক্সপ্লোরিং দ্য টাইম অ্যান্ড স্পেস ইন দ্য কোল্ড ওয়ার পিরিয়ড। আমি মহাশয়কে অনুরোধ করব আজকের আলোচনাটি শুরু করার জন্য। ধন্যবাদ। প্রথমে আমি একটু বাংলা ইংরেজি মিশ্রিত হয়ে বলবো, কেন ইংরেজি পড়ি অভ্যাস তো, যেটা যদি অসুবিধা হয় আর কারোর কোনো প্রশ্ন থাকলে শেষে করবেন। প্রথমে আই হ্যাভ টু এক্সপ্রেস মাই সিনসিয়ার গ্র্যাটিটিউড টু দি অর্গানাইজার হু হ্যাভ গিভেন মি আ চান্স টু সে সামথিং। সো রেক্টিফাইং মাই পাবলিকেশন নাও, ইট ইজ 59 বুকস ওয়ার আই হ্যাভ কন্ট্রিবিউটেড আর্টিকেলস। And the latest book is from Keller and Francis, which is published in last year. Now, what I have to do today, ami ajke jeta alochona korte chai seta hocche je ami ekta class er moto korei porabo, jeta hocche je bharatbarsher boidheshik niti tar somonde ekta porjalochona kora dorkar, ebong ei je bharater boidheshik niti, ei niti ta ke ami byaktigoto bhabe 6টা ভাগে ভাগ করেছি, যেটা হচ্ছে 1947 to 1962, সেটা হচ্ছে অপটিমিস্টিক নন অ্যালাইনমেন্ট। দ্বিতীয়টা হচ্ছে ডিকেড অফ রিয়ালিজম অ্যান্ড রিকভারি 1962 to 1971। দেন থার্ড ফেজ হচ্ছে গ্রেটার ইন্ডিয়ান রিজনাল অ্যাসার্শন। ফোর্থ ফেজ হচ্ছে সেফগার্ডিং স্ট্র্যাটেজিক অটোনমি। ফিফথ ফেজ হচ্ছে ইন্ডিয়া ব্যালেন্সিং পাওয়ার 1998 to 2013। অ্যান্ড সিক্স ফেজ যেটা কারেন্ট ফেজের আছে এনার্জেটিক এনগেজমেন্ট। নাও আমি যেহেতু সিন্স আই হ্যাভ টু কনসেন্ট্রেট মেনলি অন দি কোল্ড ওয়ার পিরিয়ড, প্রথম হচ্ছে ফরেন পলিসি কাকে বলে এটা একটা প্রথমে জানতে হবে। ফরেন পলিসি হচ্ছে, যদি জেমস রোজনের বইটা পড়া কেউ পড়ে থাকে, সাইন্টিফিক স্টাডি অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, সেখানে হচ্ছে ফরেন পলিসি হচ্ছে যে কোনো দেশের ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল দুটো ফ্যাক্টরের কম্বিনেশনের ফলে যে আউটপুটটা বেরোয় সেটাকে বলা হয় ফরেন পলিসি। ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে আমার ইন্টারনাল ফ্যাক্টর, আমার মাইন্ডসেট, আমার নিজস্ব ধ্যান ধারণা, সেটার সঙ্গে আমার এনভায়রনমেন্টের একটা ইম্প্যাক্ট ফেলে এবং তারপরেই আমার পার্সোনালিটিকে ডেভেলপ করে। তেমনি ফরেন পলিসিটাও হচ্ছে কতগুলো ইন্টারনাল ফ্যাক্টর এবং অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটার্নাল ফ্যাক্টরের দ্বারা ডিটারমিন্ড হয়। এখন প্রশ্ন যেটা হচ্ছে যে কি কি ইন্ডিয়ার ইন্টারনাল ফ্যাক্টর, আমাকে
যদি কেউ প্রশ্ন করে আমি তার উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে ধরুন ইন্ডিয়ার জিওগ্রাফিক্যাল পজিশন, ইন্ডিয়ার সাইজ, ইন্ডিয়ার পাবলিক ওপিনিয়ন, ইন্ডিয়ার রোল অফ ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিস, দ্য রোল অফ পার্লামেন্ট, দ্য রোল অফ ক্যাবিনেট, কারণ যে কোনো ডিসিশন যখনই না হয় এদের একটা ইম্পর্টেন্ট রোল থাকে। এখন রিসেন্টলি দেখবেন যে আমাদের মাস মিডিয়ার একটা রোল এসছে, তাছাড়া আরও অনেক ফ্যাক্টরস আছে, যে ফ্যাক্টরগুলোকে নিয়ে এগুলোকে বলা হয় ইন্টারনাল ফ্যাক্টর, এবং এই ফ্যাক্টরগুলো টাইম অ্যান্ড এগেন ডিফারেন্ট টাইমে এর একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এক্সটার্নাল ফ্যাক্টর কি? এক্সটার্নাল ফ্যাক্টর হচ্ছে আমার ইমিডিয়েট নেবার এবং বাইরের পাওয়ার, মানে ধরুন ফর এক্সাম্পল ইউএসএ, রাশিয়া বা ইউরোপিয়ান কান্ট্রিজ, তাদের একটা ইনফ্লুয়েন্স আলটিমেটলি ফরেন পলিসিতে তার একটা ইম্প্যাক্ট ফেলে। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি ভারতবর্ষের বৈদেশিক নীতিটাকে যদি আমি ভালোভাবে একটা অ্যানালিসিসে যাই, যত কতগুলো ফেজ আমি বলেছি, যেটা হচ্ছে যে প্রথম ফেজটা হচ্ছে ইন্ডিয়া বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 47, কিন্তু সেই সময় আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন জওহরলাল নেহরু। এখন এই জওহরলাল নেহরু একটা কথা বলে দেওয়া আগে দরকার, ফরেন পলিসি মানে হচ্ছে কিন্তু আমি আমার অ্যাক্টিভিটিস দিয়ে আমি বোঝাচ্ছি, আমার অ্যাক্টিভিটিস দিয়ে আমি বোঝাচ্ছি যে এইটা আমার ফিচার। যেমন ধরুন ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন হচ্ছে যে আমি নন অ্যালাইন মুভমেন্টের একটা পায়োনিয়ার লিডার হিসেবে নিজেকে এমার্জ করেছি এবং প্রমাণ করেছি, আমি আসবো সব ডিটেলে। সেটা গ্র্যাজুয়ালি ডিফারেন্ট অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে ইন্ডিয়া যে রোলটা প্লে করেছে সেটা দিয়ে আমরা কিন্তু একটা অ্যাসেস করছি যে নন অ্যালাইনমেন্ট একটা ফিচার। যেমন ধরুন অ্যান্টি ইম্পেরিয়ালিজম, এটা একটা ফিচার আমার, ডিফারেন্ট ইম্পেরিয়াল পাওয়াররা নানা রকমভাবে ডিফারেন্ট কান্ট্রির ওপর অত্যাচার করেছে এবং তার জন্য আমি গ্র্যাজুয়ালি সেই ওটাকে কাউন্টার করার জন্য আমি আমার ভয়েস এক্সপ্রেস করেছি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এবং ডিফারেন্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনস, সেটা গ্র্যাজুয়ালি তার দিয়ে আমি অ্যাসেস করতে পারি যে অ্যান্টি ইম্পেরিয়ালিজম, অ্যান্টি কলোনিয়ালিজম একটা আমার ফিচার। সিমিলারলি দেখবেন আরও অনেকগুলো ফিচার্স আছে এবং সেই ফিচার্সগুলো টাইম টু টাইম কিন্তু অ্যাড হয়। যেমন কারেন্টলি আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে টেরোরিজম একটা ইম্পর্টেন্ট ইস্যু এবং আপনি দেখবেন যে ডিফারেন্ট ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে স্পেশালি দি কারেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট, দি এনডিএ গভর্নমেন্ট, তারা কিন্তু নানা রকমভাবে কিন্তু টেরোরিজমকে কিন্তু একটা মনে করছে থ্রেট, অ্যান্ড ইটস এ থ্রেট ফর দ্য হিউম্যান সিভিলাইজেশন, এবং নানা জায়গায় নানাভাবে এই বক্তব্যটা রিফ্লেক্টেড হচ্ছে। এবং তার দরুন আমি ধরে নিতেই পারি যে টেরোরিজম একটা নিউ ইনক্লুডেড ফিচার অফ আওয়ার ফরেন পলিসি। সিমিলারলি দেখবেন যে আরও অনেক ফিচার আমাদের যখন কোল্ড ওয়ার পিরিয়ডে ছিল তখন সেই সময় পিরিয়ডে যে রিফ্লেকশন কিন্তু আমরা দেখি, যেমন ধরুন ওভারসিজ ইন্ডিয়ানস, যারা ওভারসিজ ইন্ডিয়ানস যারা ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে নানা দেশে চলে গেছে, ফর এক্সাম্পল ইন মালয়েশিয়াতে ইন্ডিয়ানস আছে, রাবার ইন্ডাস্ট্রি ওখানে ডেভেলপ করেছিল, ব্রিটিশ এক্সপোর্ট করেছিল ইন্ডিয়ান লেবারকে এবং তারা ওখানে সেটেল করেছে, তাদের রোল কি? তাদের ইনভেস্টমেন্ট দরকার, যেটা দেখবেন আপনার আমাদের প্রাইম মিনিস্টার, ডিফারেন্ট প্রাইম মিনিস্টার টাইম অ্যান্ড অ্যাগেন বলে যে ওভারসিজ ইনভেস্টমেন্টটা এখানে করা দরকার। আমি একটা এই কনটেক্সটে একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা দিয়ে আর একটু ভালোভাবে বুঝতে পারবেন ব্যাপারটা। সেটা হচ্ছে ধরুন চায়নার আজকে যে ইকোনমিক গ্রোথ, এই ইকোনমিক গ্রোথের মূল কারণ হচ্ছে ওভারসিজ ইনভেস্টমেন্ট। আজকে যদি ওভারসিজ ইনভেস্টমেন্ট চায়নার বন্ধ হয়ে যায়, তারা যদি সব বন্ধ করে দেয়, তাহলে চায়নার গ্রোথ রেট ইট উইল বি লেস দ্যান 4%। ফলে চায়নার এই যে বারবারন্ত, তার একটা বড় কারণ হচ্ছে আমাদের ওভারসিজ ইনভেস্টমেন্ট। ফলে ওভারসিজ ইনভেস্টমেন্ট গ্র্যাজুয়ালি কিন্তু আমাদের ডিফারেন্ট ফরেন পলিসি মেকাররা হাইলাইট করেছে যে তারা তাদের সুখ দুঃখের নানা রকম বিষয়ে আমরা অবশ্যই কনসেন্ট্রেট করব। এবং আমি বলবো কিছু কিছু কেস হয়েছে যেখানে ইন্ডিয়া হ্যাভ রেজড হিজ ভয়েস এগেনস্ট দ্য মাইনরিটি পিপল হু আর অ্যাকচুয়ালি সেটেলড ইন অ্যাব্রড, ইন্ডিয়ানস মেনলি। সিমিলারলি দেখবেন
যে গ্র্যাজুয়ালি একটা সময় আমাদের আমাদের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের একটা গুড আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, এবং সোভিয়েত ইউনিয়ন অ্যাপিয়ার ডিউরিং দ্য কোল্ড ওয়ার পিরিয়ড অ্যাজ এ ন্যাচারাল অ্যালাই। আমি আসবো এক্সাম্পল দিয়ে বোঝাবো। ফলে ইন্দো সোভিয়েত ট্রিটিটা একটা ইম্পর্টেন্ট ফিচার হয়ে আমাদের দাঁড়িয়েছে। ফলে যেটা হচ্ছে পঞ্চশীল, ফাইভ প্রিন্সিপলস, এটাও একটা কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট, যে কোনো কান্ট্রির সঙ্গে কোনো এগ্রিমেন্ট করতে গেলে উই আর অলওয়েজ এমফাসাইজিং অন পঞ্চশীল, যে এইটার বেসিসে আমি এগ্রিমেন্ট করব। হোয়েদার উই উইল অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি উই আর অ্যাকচুয়ালি ফলোয়িং, বাট প্র্যাকটিক্যালি সাপোজ আই এম সাইনিং এ ট্রিটি উইথ এক্স কান্ট্রি, হোয়েদার দে আর অ্যাপ্লাইং দ্যাট ওয়ান, দ্যাটস এ বিগ কোয়েশ্চেন মার্ক, বিকজ আমাদের সঙ্গে চায়নার কিন্তু পঞ্চশীল এগ্রিমেন্ট হয়েছিল। তার ফলে এইগুলো নিয়েই কিন্তু ভারতবর্ষের কিন্তু বেসিক ফিচার্স এবং বেসিক স্ট্রাকচারটা ফাংশন করে। এখন অনেক কেস আছে, যে কেসে দেখা গেছে যে ডিফারেন্ট প্রাইম মিনিস্টাররা তারা যখন পাওয়ারে ছিলেন, তারা কিন্তু কোনো কোনো কেসে পার্লামেন্টে জিনিসটাকে এন্ডোর্স করে তারপরে অ্যাকশন নেননি। এর অনেক কারণ আছে, অনেক ডিটেলড ব্যাপারটা। আপনারা যদি সবচেয়ে ভালো বই যদি পারেন পড়বেন, যদি কোনো ইন্টারেস্ট থাকে ইন্ডিয়ান ফরেন পলিসির, এর থেকে ভালো বই হয় না, সেটা হচ্ছে আমারই মাস্টারমশাই ছিলেন অধ্যাপক জয়ন্তনেশ বন্দ্যোপাধ্যায়, দ্য মেকিং অফ ইন্ডিয়ান ফরেন পলিসি। এই বইটা যদি আপনারা পড়েন, তাতে বুঝতে পারবেন যে ইন্ডিয়ান ফরেন পলিসি কিভাবে ফর্মুলেটেড হয়, কারা কারা রোল প্লে করে। এবং এমন অনেক কেস আছে যেসব কেসে পার্লামেন্টকে এন্ডোর্স করিয়ে তারপরে এগ্রিমেন্টটা করেছে, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে পার্লামেন্টে আলোচনা হয়নি, পরে আলোচনা হচ্ছে। সিমিলারলি দেখবেন যে পার্লামেন্ট তো একটা বড় জায়গা, সেখানে নানা রকম দলের লোক আছে, কিন্তু ক্যাবিনেট একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, কোর মিনিস্টার্স, তারা কোনো ডিসিশন নেবে কিনা। সেই সময় নানা ক্ষেত্রে দেখা গেছে যে ক্যাবিনেটও কিন্তু অনেক জিনিস কিন্তু প্রাইম মিনিস্টার আলোচনা করেননি। যেমন রাজীব গান্ধী তার টেনিওরে একটা দেখা গেছে একটা টেন্ডেন্সি, একটা কোটারি তৈরি করেছিলেন, চার পাঁচজনকে নিয়ে ফাইনালি ডিসিশনটা নিতেন, এবং অনেক রং ডিসিশন নিয়েছেন, ইন ডিউ কোর্স আমি আলোচনা করব দরকার লাগে। সিমিলারলি আপনি দেখবেন যে যখন আমি 1971 ইন্ডিয়া বাংলাদেশের এগ্রিমেন্ট করলাম, তখন কিন্তু পার্লামেন্টে এগ্রিমেন্ট করার আগে ওটাকে আমরা প্লেস করেছি, কেন একটা লার্জার ইস্যু। কিন্তু ইন্দিরা গান্ধী যখন এমার্জেন্সি ডিক্লেয়ার করছেন, তখন কিন্তু পার্লামেন্টে আলোচনা করেননি। ইন্দিরা গান্ধী যখন সিমলা এগ্রিমেন্ট করছেন পাকিস্তানের সঙ্গে 1972, সেখানে কিন্তু ইভেন কি ক্যাবিনেট এবং পার্লামেন্ট আলোচনা করেননি, পরে আলোচনা করেছে। যাই হোক, এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এবার আমি আসি নেহরু থেকে শুরু করি, যে নেহরু কি পলিসি নিয়েছিল ভারতবর্ষের বৈদেশিক নীতিতে। নেহরু স্টার্টিং পয়েন্ট হচ্ছে 1927 লিগ এগেনস্ট ইম্পেরিয়ালিজম। উনি ওনার বাবার সঙ্গে সেই সেমিনারে গিয়েছিলেন, সেইখানে উনি হি ওয়াজ ভেরি মাচ ইনফ্লুয়েন্স উইথ দ্য সোশ্যালিস্টিক প্রিন্সিপলস, এবং নেহরুকে বলা হয় ফেবিয়ান সোশ্যালিস্ট। এবং নেহরু সেটাকেই, যখন ভারতবর্ষ স্বাধীন হয়, তখন নেহরু সেই প্রিন্সিপলসটাকে ট্রাই টু ইমপ্লিমেন্ট। এখন 1927 পরে ইফ আই এম নট রং 1930-31 কংগ্রেস পার্টি একটা আলাদা মিনিস্ট্রি, মানে একটা উইং উইদিন কংগ্রেস পার্টি, কারণ কংগ্রেস তো একটা পার্টি ছিল না, ইট ওয়াজ এসেনশিয়ালি এ প্ল্যাটফর্ম, পরে এটা পার্টিতে কনভার্টেড হয়েছে। সেই সময় কিন্তু একটা ফরেন মিনিস্ট্রি ডিপার্টমেন্ট কিন্তু আমাদের কংগ্রেস, তখনকার কংগ্রেস যারা ছিলেন নেতা, তারা সেই সময় তৈরি করেছিলেন, এবং তারাই দেখতেন, নেহরু মেনলি দেখত, এবং পরে কৃষ্ণ মেনন ওটাকে লুক আফটার করতেন। নেহরু ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে 1947 জানুয়ারিতে এশিয়ান রিলেশনস কনফারেন্স করেছিলেন, এবং এই এশিয়ান রিলেশনস কনফারেন্সে উনি অনেকগুলো বক্তব্য রেখেছিলেন, এবং সেখানে আমাদের আমাদের মহাত্মা গান্ধীও ছিল। এবং নেহরু সেখানে উনি অ্যান্টিসিপেট করেছিলেন যে টুডে অর টুমরো মোস্ট অফ দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ তারা স্বাধীন হবে,
এবং কলোনিয়াল পাওয়াররা দে উইল গ্র্যাজুয়ালি উইথড্র, ফলে তাদেরকে একটা প্ল্যাটফর্মে এনে একটা মুভমেন্ট জেনারেট করা। কেন উনি অ্যান্টিসিপেট করেছিলেন যে আমাদের পজডামাম ইয়ালটা কনফারেন্সের গ্রিন সিগন্যাল দিয়েছিল যে পৃথিবীতে দুটো ভাগ হয়ে গেছে, দুটো ইজম, একটা হচ্ছে সোশ্যালিজম আর একটা হচ্ছে ক্যাপিটালিজম। ফলে এর মধ্যে নেহরু ভারতবর্ষকে ঢোকাতে চাইছিলেন না, ফলে নেহরু সেই সময় থার্ড ওয়ার্ল্ডকে একটা আন্ডার ওয়ান আমরেলা কনসোলিডেট করার চেষ্টা করেছেন এবং এশিয়ান রিলেশন কনফারেন্স ইন জানুয়ারি 1947 হোয়াট ওয়াজ দ্য সিগন্যাল। এবং নেহরু যখন এই নন অ্যালায়েন্ড মুভমেন্টটাকে একটা থার্ড ওয়ার্ল্ড, প্রথমে তো নন অ্যালায়েন্ড মুভমেন্ট হয়নি, প্রথমে উনি ট্রাই টু মোবিলাইজ অল অ্যাফ্রো এশিয়ান কান্ট্রিজ আন্ডার ওয়ান আমরেলা, যেটাকে বলা হয় অ্যাফ্রো এশিয়ান সলিডারিটি মুভমেন্ট। এখন এই সলিডারিটি মুভমেন্ট করে আলটিমেটলি যেটা হলো 1961 ফার্স্ট বেলগ্রেডে ফার্স্ট নন অ্যালায়েন্ড সামিট আলটিমেটলি হয়, তখন নেহরু যখন এটা করছেন, ইনিশিয়েটিভটা নিচ্ছেন এবং থার্ড ওয়ার্ল্ড লিডারকে মোবিলাইজ করার চেষ্টা করছেন আন্ডার ওয়ান আমরেলা, নেহরুকে কিন্তু প্রচুর সমালোচনা শুনতে হয়েছিল। ইনফ্যাক্ট আই ক্যান কোট আ লাইন দ্যাট ফস্টার ডালিস অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম হি সেড দ্য রানিং ডগ অফ ইম্পেরিয়ালিজম। বিশেষ করে ইউএসএ আমাদের নেহরুর এই মোবিলাইজেশনের রোলটাকে পছন্দ করেননি। এবার ইউএসএ এর এটা স্ট্যান্ড, হোয়াট অ্যাবাউট সোভিয়েত ইউনিয়ন? সোভিয়েত ইউনিয়ন সেই সময় যতদিন পর্যন্ত স্ট্যালিন ছিলেন, উনি 1953 মারা যান, সোভিয়েত ইউনিয়ন কিন্তু ইন্ডিয়াকে কখনো কিন্তু অ্যাকনোলেজ করেনি, যে রিকগনিশন দেয়নি যে ইন্ডিয়া ইজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। যেমন ধরুন আফগানিস্তানে এখন যেটা হচ্ছে যে দে নিড রিকগনিশন দ্যাট তালিবান গভর্নমেন্ট ইজ এ লেজিটিমেট গভর্নমেন্ট অফ আফগানিস্তান, তেমনি স্ট্যালিন ইন্ডিয়াকে কখনো উনি কখনো কিন্তু অ্যাকনোলেজ করেনি অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। তার কারণ হচ্ছে, তার বক্তব্য হচ্ছে খুব ক্লিয়ার, ইন্ডিয়াতে যে ইন্ডিপেন্ডেন্সটা হয়েছে যেটা সিম্পলি আ ট্রান্সফার অফ পাওয়ার, ইজ নট থ্রু এ ব্লাডফুল রেভলিউশন, ফলে উনি কিন্তু এটা করেননি। এবং তারপরে উনি চলে যাওয়ার পরে ক্রুশ্চেভ যখন আসেন, তখন থেকে আমাদের রিলেশনটা অনেক বেটার হতে আরম্ভ করে। এবার নেহরু যখন কনসোলিডেট করছেন আমেরিকা, যেটা আমার বলে রাখা দরকার যে কোল্ড ওয়ার পিরিয়ডে কিন্তু এসেনশিয়ালি ইন্ডিয়ার ফরেন পলিসিটা ডিটারমিন্ড হয়েছে কিন্তু আমাদের কোল্ড ওয়ার পলিটিক্স দিয়ে, গ্রেট পাওয়ার পলিটিক্স, গ্রেট পাওয়ার পলিটিক্স, এবং সেটার দ্বারাই কিন্তু আমাদের ফরেন পলিসিটা ডিটারমিন্ড হয়েছে। এবার আমি আসি ইউএসএ কি করেছে, ইউএস এর মেন কন্টেনশন কি ছিল কোল্ড ওয়ার পিরিয়ডে ইনিশিয়ালি, যখন ট্রুম্যান ডক্ট্রিন অ্যান্ড মার্শাল প্ল্যান করলো, অ্যানাউন্স করলো 1949 নেটো ফর্ম করলো, ইমিডিয়েটলি আফটার দ্যাট ইন 1950 কোরিয়ান ক্রাইসিস শুরু হলো, কোরিয়ান ক্রাইসিসে ইউএসএ ফর দ্য ফার্স্ট টাইম এন্টার করলো ইন দ্য এশিয়ান রিজিয়ন, অ্যান্ড ইউএসএ স্টার্টেড গিভিং সাপোর্ট টু দ্য অপোনেন্ট গ্রুপ, দ্যাট ইজ নর্থ কোরিয়া ইজ ব্যাকড বাই চায়না অ্যান্ড দ্য রাশিয়া অ্যান্ড দ্য সাউথ কোরিয়া ইজ ব্যাকড বাই ইউএসএ। এবং নেহরু পার্লামেন্টে বলেছিল যে কোল্ড ওয়ার কেম টু আওয়ার ডোর স্টেপ, ইউএসএ সিম্পলি এন্টার ইন দ্য নেম অফ কোরিয়ান ইস্যু। তারপরে 1954 ইন্দো চায়না ক্রাইসিস, ভিয়েতনামের ওয়ার, সেটা যদি আপনাদের জানতে ইচ্ছা করে আমি বলে দেব। এবার ইউএসএ প্রথম দিকে নেহরুকে বাংলায় যাকে বলে চাষ করা, চাষ করেছিল এবং 1949 নেহরু ভিজিটেড ইউএসএ এবং নেহরুকে বলেছিল তুমি আমার যে সিকিউরিটি অ্যালায়েন্স আছে তাতে তুমি পার্টনার হও। নেহরু সিম্পলি রিফিউজ, নেহরু বলেছিল না আমি এসবের মধ্যে নেই। সেই সময় পাকিস্তানের এই ইকুয়েশনটা বুঝতে হবে, ইন্ডিয়া পাকিস্তান চায়না ইউএসএ সোভিয়েত ইউনিয়ন, এই ইকুয়েশনটা না বুঝলে কিন্তু আমাদের ইন্ডিয়ান ফরেন পলিসি বোঝা যাবে না। এবার পাকিস্তান কি করলো, পাকিস্তান 1948 ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ করলো, করে একটা পোর্শন অকুপাই করলো যেট ইজ নোন অ্যাজ অকুপাই কাশ্মীর। এবং পাকিস্তানের প্রথমে প্রাইম মিনিস্টার ছিলেন লিয়াকত আলী খান, ওনাকে মার্ডার করা হয়, করে আইয়ুব খা ক্ষমতা আসে এবং আইয়ুব খা নেহরু ভিজিটের পর হি ম্যানেজড আ ভিজিট,
মানে ভিক্ষা ভিক্ষি করে একটা ভিজিট করলো, বললো যে আমি তোমার দেশে ঘুরতে যেতে চাই। ইউএসএ গেল এবং কথাবার্তা বলল এবং ইউএসএ তাতে কনভিন্সড হলো, কারণ বুঝলো যে নেহরুকে কিছুতেই কনভিন্স করা যাচ্ছে না টু ব্রিং আন্ডার ইউএস আমব্রেলা। তার কারণ হচ্ছে সেই সময় ইউএস এর পলিসিটা ছিল এসেনশিয়ালি টু কন্টেন কমিউনিস্ট এক্সপ্যানশনিজম, যেখানে কমিউনিস্টরা এক্সপ্যান্ড করবে সেটাকে কাউন্টার করতে হবে, এটা ছিল ইউএস এর পলিসি। ফলে ন্যাচারালি সেই সময় অন্যান্য অনেক সমস্যা হয়েছে, ইস্ট এশিয়ান ইস্ট ইউরোপে নানা রকম সমস্যা হয়েছে, সেটা অনেক ডিফারেন্ট হিস্ট্রি। এবং আইয়ুব খান ভিজিট করার পরে কোরিয়ান ক্রাইসিসে ইউএসএ ঢুকলো এশিয়াতে, এবং ঢুকে ইমিডিয়েটলি তারা যেটা করলো কতগুলো সিকিউরিটি অর্গানাইজেশন করলো, নট ইকোনমিক অর্গানাইজেশন, লাইক দি সিয়াটো সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন, সেন্টো, আনজুস, দিজ আর দ্য সিকিউরিটি অর্গানাইজেশন। এবং এই সিকিউরিটি অর্গানাইজেশনে ডিফারেন্ট কান্ট্রিকে তারা মেম্বার করলো, পাকিস্তান ইজ ওয়ান অফ দেম, অফ দ্য সিয়াটো মেম্বার, পাকিস্তান, ফিলিপিনস, থাইল্যান্ড, এরা ইউএস এর অরবিটে ঢুকে গেল। ন্যাচারালি এখন বুঝতে হবে যে পাকিস্তানের কারণটা কি, যে কেন পাকিস্তান অ্যান্টি ইন্ডিয়া, প্রথম হচ্ছে ওয়ার, দ্বিতীয় হচ্ছে পাকিস্তানের একটা ফিয়ার সাইকোসিস প্লে করতো ফ্রম দ্য ভেরি বিগিনিং যে ইন্ডিয়া ইজ এ থ্রেট। কিন্তু নেহরু ডিফারেন্ট টাইমে ইউএস লিডারশিপকে কনভিন্স করেছে যে ইন্ডিয়া ইজ নট এট অল এ থ্রেট ফর পাকিস্তান। কিন্তু ইউএস এর ন্যাশনাল ইন্টারেস্টটা কোয়েনসাইডেড উইথ দ্য পাকিস্তান ন্যাশনাল ইন্টারেস্ট, এবং তার ফলে পাকিস্তান সিএটোতে জয়েন করলো এবং ইউএসএ এই রিজিয়নে ঢুকলো। ইউএস এর এজেন্ডা হচ্ছে টু কন্টেন কমিউনিস্ট এক্সপ্যানশনিজম, কারণ সেই সময় কিন্তু চায়না সোভিয়েত ইউনিয়নের রিলেশন কিন্তু যথেষ্ট ভালো ছিল, সেটা খারাপ হতে শুরু করে 1956 এর 20th কংগ্রেস অফ সিপিএসইউ, কমিউনিস্ট পার্টি অফ সোভিয়েত ইউনিয়নের পরের থেকে এই প্রবলেমটা শুরু হয়। এখন তার ফলে কি হলো, যে পাকিস্তান কনসিডার করছে যে ইন্ডিয়া ইজ এ থ্রেট, এবং সেই জন্য সে ইউএস অরবিটে ঢুকলো। এবং যখন 53-তে মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স এগ্রিমেন্ট সই করে ইউএসএ উইথ পাকিস্তান, তখন প্রচুর আর্মস পাকিস্তানকে ইউএসএ দেয়, দে এগ্রিড ইন প্রিন্সিপল। নেহরু পার্লামেন্টে বলেছিলেন দি আর্মস ইউ আর গিভিং টু পাকিস্তান উইল বি ইউজড এগেনস্ট আস, অ্যান্ড দ্যাট হ্যাপেন্স টু বি ট্রু ইন 65 অ্যান্ড 71 ওয়ার। ফলে নেহরুর কথা কেউ শোনেনি। আচ্ছা, এইবার যেটা মূল কথা, একটা ডিবেট আছে ইন্ডিয়ান ফরেন পলিসিতে যে নেহরু ওয়াজ অ্যান আইডিয়ালিস্ট, নেহরু ওয়াজ নট এ রিয়ালিস্ট লাইক মোদি, এটা নিয়ে ডিবেট আছে। আমার মনে হয় নেহরু যেটা করেছিলেন সেটা হচ্ছে ভারতবর্ষকে মিক্সড ইকোনমিটা ইন্ট্রোডিউস করেছিলেন, তার মানে হচ্ছে প্রাইভেট ক্যাপিটালকে বেশি এনকারেজ করেনি, লেস এমফেসিস, পাবলিক সেক্টরকে বেশি বেশি এমফেসাইজ করেছেন, এবং তার ডিভিডেন্ট অ্যাটলিস্ট পোস্ট কোল্ড ওয়ার পিরিয়ডে আমরা পেয়েছি। এটা অনেকটা ওই আমার একটা এক্সাম্পল দিতে ইচ্ছা করছে, সেটাই বলছি, সেটা হচ্ছে এই যে চ্যবনপ্রাশের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখায় না, যে আন্ডার মে স্ট্রং, ওটা তাই হয়েছে, আন্ডার মে স্ট্রং, ইট ওয়াজ অ্যাকচুয়ালি ইট স্ট্রেন্থেন দ্য ইন্ডিয়ান ইকোনমি। এবং এই কনটেক্সটে আমি আজকে একটু বলতে চাই যে আজকে কিন্তু আজকে এই 21st century কেউ পাকিস্তানকে বলে না যে এন এমার্জিং পাওয়ার, সকলে বলে ইন্ডিয়া ইজ এন এমার্জিং পাওয়ার। তার কারণ হচ্ছে পাকিস্তান ইকোনমি ওয়াজ টোটালি ভালনারেবল, ফলে নেহরুর কন্ট্রিবিউশন অফ মিক্সড ইকোনমি দ্যাট গেভ ডিভিডেন্ড ইন ডিউ কোর্স। নাও নেহরু কি করেছেন, কারণ এটা অনেক বড় ইতিহাস। নেহরু যেটা করেছেন, হি ট্রাই টু ব্রিং অল থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ আন্ডার ওয়ান আমব্রেলা। এবং নেহরু একটা কাজ করেছিলেন যেটা খুব গুরুত্বপূর্ণ, উনি চায়নাকে বিশ্বাস করেছিলেন, এবং 1954 চায়নার সঙ্গে পঞ্চশীল এগ্রিমেন্ট করেছিলেন এবং চায়নার লেজিটিমেট পজিশন ইন টিবেট অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন। দ্যাট ওয়াজ এ মিস্টেক। আজকে কিন্তু ভাবনা চিন্তা করছে, লোকে ভাবনা চিন্তা করছে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও কিন্তু ভাবনা চিন্তা করছে
that was a mistake. That means Chinese have befooled Nehru. Ebong 1955 e jokhon Bandung conference hoy tokhon China's viewpoint is quite different. 1954 e jokhon mutual amader agreement ta kore tar theke perception ta alada. Ebong Nehru contribution ki Nehru major contribution hocche ultimately the 1961 NAM summit hoyeche, all the third world countries joined, and there was a difference of opinion regarding the idea of non-alignment. But the mool baktobyo ta hocche non-alignment er je anybody can join in the non-aligned movement provided that country will not allow anyone to use their soil by any foreign country. মানে কোন বৈদেশিক রাষ্ট্রের সামরিক শক্তি তার সয়েলকে ইউজ করবে সেটা কিন্তু নন অ্যালাইনমেন্ট প্রিন্সিপালের একটা মেজর প্রিন্সিপাল অ্যালাউ করবে না, তাকে মেম্বারশিপ নেওয়া হবে না। যে জন্য করাচিতে একসময় ইউএস এর বেস ছিল, ফিলিপিন্সে বেস ছিল, ইউএস বেস, ক্লার্ক এয়ার বেস এন্ড সুবিক বে, থাইল্যান্ডে বেস ছিল। নাও অ্যাজ এ রেজাল্ট হোয়াট হ্যাপেন্ড, নেহরু নিউ ইকোনমিক সরি মিক্সড ইকোনমিটা ইন্ট্রোডিউস করেছেন, থার্ড ওয়ার্ল্ড লিডারদের কনসোলিডেট করেছেন। পজিশনটা কোথায় পেয়েছেন? ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে। ইউএন জেনারেল অ্যাসেম্বলি যেখানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ আর, দে অলওয়েজ রেজ দেয়ার ভয়েস এগেনস্ট এনি সর্ট অফ অপারেশন, নট অল কান্ট্রিজ বাট মেজরিটি অফ দেম। ফলে এইটা হচ্ছে নেহরুর একটা মেজর অ্যাচিভমেন্ট অফ ইন্ডিয়াস ফরেন পলিসি। এখন যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে নেহরু চায়নাকে বিশ্বাস করেছিলেন, টিবেট এগ্রিমেন্ট করেছিলেন বেসড অন পঞ্চশীল, কিন্তু চায়না টিবেটে যে ধরনের অত্যাচার আরম্ভ করল সেটা হচ্ছে যে চায়না কি করেছে একটুখানি বলে দিই স্লাইড। China, they bring outside community and make the local community a minority community. By the set different thinking, tadergene okane dump koreche and try to bring the local community a minority community. Fole tara kintu ruthlessly function koreche, ebong ultimately, which ultimately Dalai Lama forced to leave the country in 1959. Ebong Dalai Lama, যেহেতু ইন্ডিয়া তাকে শেল্টার দিয়েছে, চায়নার তিনখানা উন্ডস আছে, উন্ড মানে চায়নার তিনটে নটি বয় আছে যেটা চায়না কিছুতেই কবচা করতে পারছে না। একটা হচ্ছে তাইওয়ান, একটা হচ্ছে তিবেত, এবং আরেকটি হচ্ছে রিসেন্ট টাইমসে দেখবেন আপনার উগের দি মোস্টলি দ্য মুসলিম কমিউনিটি আমাদের জিনজিয়ান প্রভিন্স, এবং চায়নার আরেকটা জায়গা নতুন জায়গা অ্যাড হচ্ছে সেটা হচ্ছে সাউথ চায়না সি। ফলে নেহরু এই যে চায়না যে বিট্রে সেটাই কিন্তু নেহরুর আর্লি ডেথের একটা কারণ। এবার একটা পয়েন্ট আমার একটু বলে রাখা দরকার, যখন ব্রিটিশ সিম্পলি ট্রান্সফার অফ পাওয়ার করে তখন আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছিল ব্রিটিশের সঙ্গে যে ইন্টারনাল ব্যাপারটা ইন্ডিয়া দেখবে, এক্সটার্নাল ব্যাপারটা ব্রিটিশ দেখবে, মানে ব্রিটিশ আমাদের সিকিউরিটি এই ব্যাপারটা দেখবে। এটা ছিল আমাদের সঙ্গে ব্রিটিশদের আন্ডারস্ট্যান্ডিং, বিশেষ করে এই কংগ্রেস দিদেন কংগ্রেস গভর্নমেন্টের, দ্যাট ওয়াজ দ্য আন্ডারস্ট্যান্ডিং। বাট 62 ওয়ার হ্যাভ এক্সপোজ দ্য ভালনারেবিলিটি অফ আওয়ার ডিফেন্স স্ট্রাকচার। এবং এটা কথিত আছে যে 62-তে চায়নার সঙ্গে যখন আমাদের ওয়ার হয় আমাদের আর্মির লোকেরা এয়ার গান দিয়ে লড়াই করেছিল, তাকে যা যেটা যায় ওরা সফিস্টিকেটেড বন্দুক ব্যবহার করেছে আর আমরা এয়ার গান যেগুলো দিয়ে পাখি মারে সেইগুলো দিয়ে আমরা লড়াই করেছি। ফলে আমরা হেরে গেছি এবং ইন্ডিয়া রিয়েলাইজ করেছে যে আমাদের ডিফেন্স সেক্টরে ডেভেলপমেন্ট করতে হবে। এটার মধ্যে একটা অ্যাড আছে, একটা পয়েন্ট অ্যাড করা দরকার, যেটা হচ্ছে 1957-এ ব্রিটিশ ইস্ট অফ দ্য সুয়েজে সাডেনলি ডিক্লেয়ার করলো যে দে উইল উইথড্র দেয়ার ট্রুপস ফ্রম ইস্ট অফ দ্য সুয়েজ, দ্যাট ক্রিয়েটেড এ পাওয়ার ভ্যাকুয়াম, এবং চায়না হ্যাভ টেকেন দ্যাট অ্যাডভান্টেজ। চায়না রিয়েলাইজ দ্য
inability or the strength of the Indian defense. এবং 1962 তে চায়না আমাদের একটা হিউজ অংশ দখল করে নেয়। আমাকে একটু বলে দেওয়া দরকার যে চায়না সম্বন্ধে একটু বলে দেওয়া দরকার চায়নার এই দখলদারির ব্যাপারে। সেটা হচ্ছে 1912 এ সিমলা কনফারেন্স যখন হয়েছিল, এটা হচ্ছে চাইনিজ ভিউ পয়েন্ট। সেই মিটিং এ ব্রিটিশ ছিল বস এবং চাইনিজ যে রিপ্রেজেন্টেটিভ তাইপেং থেকে ছিল, ফরমোজা বলতো এখন তাইওয়ান, তারা কিন্তু সেই মিটিং থেকে চলে যায়, উইথড্র, মানে তারা মিটিং এ পার্টিসিপেট করেনি। এবং ব্রিটিশ হ্যাভ ডিক্লেয়ার দ্য ম্যাকমোহন লাইন অ্যান্ড উইচ ইজ নট অ্যাকসেপ্টেবল টু চায়না, চায়না এটা মানেনি। ফলে 1962 তে চায়না হ্যাভ টেকেন এ হিউজ টেরিটরি এবং চায়নার ইন্টারপ্রিটেশন হচ্ছে উই হ্যাভ রিগেইন দ্য টেরিটরি উইচ উই হ্যাভ লস্ট অ্যাট দ্য টাইম অফ ব্রিটিশ পিরিয়ড, এটা হচ্ছে চাইনিজ ভিউ পয়েন্ট। ফলে চায়নার একটা অ্যাসার্টিভ পলিসি রিসেন্ট টাইমে আপনারা দেখবেন, যদি আরো পরে কোনো আলোচনা হয় তখন বলা যাবে। ফলে চায়না হ্যাভ রিগেইন দ্য টেরিটরি, দ্যাট ইজ দেয়ার ইন্টারপ্রিটেশন, যে টেরিটরিটা তারা লস করেছিল সিমলা এগ্রিমেন্টের সময় সেই টেরিটরিটা তারা রিগেইন করেছে। ফলে যেটা হচ্ছে যে নেহরু অনেক এগ্রিমেন্ট করেছেন অনেক দেশের সঙ্গে, ফলে নেহরুকে আইডিয়ালিস্ট বলা যায় না। যেমন 1949 উনি এগ্রিমেন্ট করেছিলেন সিকিমের সঙ্গে, 1950 ভুটানের সঙ্গে, নেপালের সঙ্গে, পরে এগুলো আবার রিভাইজড হয়েছে। উনি অনেক ধরনের এগ্রিমেন্ট করেছেন অনেক কান্ট্রির সঙ্গে এবং নেহরুর নন অ্যালাইন্ড পলিসিটাকে নিয়ে বরাবরই বিশেষ করে ইউএসএ চ্যালেঞ্জ করেছে। এবং আমি একটু বলে রাখা দরকার, যখন 1950 কোরিয়ান ক্রাইসিস হয়, তারপরে যে মিটিংটা হয়েছিল ইউএন স্পন্সার্ড মিটিং, সেখানে নেহরু একটা লিড দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তাকে স্পেস দেয়নি, নেহরুকে ঢুকতে দেয়নি। কিন্তু 1954 যখন ইন্দো চায়না ক্রাইসিস হয়, ইন্দো চায়না মানে হচ্ছে তিনটে স্টেট, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, লাওস, সে তার হিস্ট্রি একটু বলে দেওয়া দরকার, নাহলে বুঝতে অসুবিধা হবে যারা হয়তো বিষয়টা জানেন না। সেটা হচ্ছে সেখানে কিন্তু ইন্ডিয়াকে কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল দেওয়া হয়। এখন এই ভিয়েতনামের ক্রাইসিসটা কি, যেটা হচ্ছে যে ভিয়েতনাম অ্যাকচুয়ালি ইট ওয়াজ আন্ডার দ্য ফ্রেঞ্চ কলোনি এবং 1945 দি হোচিমিন হি হ্যাজ বিন ডেপুটেড বাই দ্য কমিন্টন, যেমন ধরুন মাওসেদুংকে পাঠিয়েছে কমিউনিস্ট ইনফ্লুয়েন্স বাড়ানোর জন্য, হোচিমিনকে পাঠানো হয়েছিল এবং হোচিমিন ইন ডিউ কোর্স হি ট্রাই টু মোবিলাইজ দ্য পিপল অ্যান্ড 1945 উনি নর্থ ভিয়েতনামকে কমিউনিস্ট ভিয়েতনাম হিসেবে ডিক্লেয়ার করলেন এবং দ্যাট ইজ ইট ওয়াজ আন্ডার দ্য ফ্রেঞ্চ কলোনি। এবার লড়াইটা শুরু হলো নর্থ ভিয়েতনাম ভার্সেস সাউথ ভিয়েতনাম, হোচিমিন কমিউনিস্ট আমাদের নর্থ ভিয়েতনাম ভার্সেস সাউথ ভিয়েতনাম হচ্ছে ফ্রান্স। এবং 1954 কমিউনিস্ট ভিয়েতনাম দিয়ান বিয়ান ফু বলে একটা বড় ইনসিডেন্ট পৃথিবীতে, সেখানে আন্ডার দ্য লিডারশিপ অফ বুন ও গুয়াং গ্যাপ, ফর্চুনেটলি ওনার সঙ্গে আমার একবার আলাপ হয়েছিল, 1899 কলকাতায় এসেছিলেন, উনি সেই যুদ্ধে ফরাসিকে হারিয়ে দেয়। এবার তারপরে একটা জেনেভা কনফারেন্স হয়, সেখানে সমস্ত ডিসপিউটিং পার্টিজ এবং আদার এক্সট্রা রিজিনাল পাওয়ার্স তারা সেই মিটিংয়ে ছিল এবং ইন্ডিয়াকেও ইনভাইট করেছিল। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট ইন্ডিয়া ওয়াজ গিভিং কগনিজেন্স অফ ইস দ্য নিউট্রালিটি রোল দ্যাট কমিশন একটা ইনস্টিটিউট মানে একটা অর্গানাইজেশন করেছিল এবং সেখানে ইন্ডিয়াকে চেয়ারম্যান করে এবং পোল্যান্ড এবং কানাডাকে আদার মেম্বার করে। তাদের দায়িত্ব ছিল দুটো ভিয়েতনামের মধ্যে ইলেকশন করাতে হবে, আলটিমেটলি সেটা হয়নি, ফাইনালাইজ মেটেরিয়ালাইজ করেনি এবং ফাইনালি যেটা হয় কমিউনিস্ট ভিয়েতনাম দেন দি ফ্রান্স ওয়াজ আউট, পিকচার থেকে আউট হয়ে যায়, ইউএস হ্যাভ এন্টার্ড ইন দ্য ভিয়েতনাম সয়েল অ্যান্ড দ্য নাও দ্য স্ট্রাগল স্টার্টেড বিটুইন
the communist Vietnam versus the USA, which ultimately the Vietnam have actually defeated the USA, and ultimately USA was forced to leave Vietnam in 1975, October 1975, they was forced. যুদ্ধে হেরে গিয়ে পালিয়ে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে কেন বলছি এই জিনিসটা, সেটা হচ্ছে এগুলোকে বুঝতে হবে, না বুঝলে কিন্তু ফরেন পলিসিটা বোঝা যাবে। এবং অল দিস আর কো রিলেটেড, এবং এইখানের এই যে এক্সট্রা রিজিয়নাল পাওয়ারের ইকুয়েশন, তা দিয়ে কিন্তু আমার ফরেন পলিসির ইকুয়েশন কিন্তু ডিটারমিন হয়। ঠিক আছে, এবার নেক্সট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে শাস্ত্রী আসলেন, উনি 1965 আমাদের একটা ওয়ার হয় উইথ পাকিস্তান, টেনিওরটা খুব শর্ট, লেস দেন টু ইয়ার্স, এবং আমরা সেই যুদ্ধে পাকিস্তানকে হারাই, তারপরে শাস্ত্রী মারা যান। এবার আসেন ইন্দিরা গান্ধী, 1966 ইলেকশনে উইন করে ইন্ডিয়াতে আসেন। এবার ইন্দিরা গান্ধী যখন পাওয়ারে আসেন, দেখবেন স্টার আনন্দে কিছু ভারতবর্ষের ইতিহাস সম্বন্ধে দেখাচ্ছে, কিছু কিছু মোটা মোটা বই যে আমাদের প্রেজেন্ট করছে সে কিছু কিছু মোটা বই দেখায়, এগুলো তো অনেক ডিস্টর্টেড হিস্ট্রি আছে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে সেই সময় ইন্দিরা গান্ধী এসেছেন, যখন উনি কিন্তু নাম্বার অফ প্রবলেম ফেস করেছেন অ্যাট দ্য পলিটিক্যাল লেভেল, এবং আপনারা জানেন যে 1969 কংগ্রেস স্প্লিট হয়ে যায়, আদি কংগ্রেস এবং কংগ্রেস আই ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী যেমন ইন্টারনালি প্রবলেম ফেস করেছেন, ইন্দিরা গান্ধী সাইমিলটেনিয়াসলি কিন্তু রিয়েলাইজ করেছেন যে ইন্ডিয়া ওয়াজ সারাউন্ডেড বাই এনিমি। এনিমি কারা? পাকিস্তান, ইউএসএ অ্যান্ড আফটার 1962 চায়না, বিকজ আফটার 1962 চায়না ইমিডিয়েটলি ইন 63 দে হ্যাভ সাইন্ড অ্যান্ড ট্রিটি উইথ পাকিস্তান, ফলে ইন্ডিয়া ওয়াজ সারাউন্ডেড বাই এনিমি। তাহলে অল্টারনেটিভ কি? অল্টারনেটিভ হচ্ছে কৌটিলিয়ান মডেল, মাই এনিমিজ এনিমি ইজ মাই ফ্রেন্ড, ফলে ইন্ডিয়া বাধ্য হয়েছে সোভিয়েত ইউনিয়নের দিকে হেলে যাওয়ার বা কোয়ার্ডিনেট বেটার কোয়ার্ডিনেশন করার, এবং এটা নিয়েও ডিবেট হয়েছে, পরে আমি আসছি। ফলে ইন্দিরা গান্ধী এই পিরিয়ডে সোভিয়েত ইউনিয়নের দিকে হেলে যাওয়ার একটা তার প্রবণতা দেখা দিয়েছিল। ইন্দিরা গান্ধী বাস অ্যাকচুয়ালি ইন্টারনাল প্রেশার একটা ছিল, সিমিলারলি ইন্দিরা গান্ধী হ্যাভ সিম্পলি অ্যাকসেপ্টেড দ্য কোটিলিয়ান প্রিন্সিপল, মাই এনিমিজ এনিমিজ মাই ফ্রেন্ড, তার মানে ইন্ডিয়া এবার সোভিয়েত ইউনিয়নের দিকে হেলে যাওয়ার একটা প্রবণতা ইন্ডিয়ার মধ্যে দেখা গেছিল। প্রশ্নটা হচ্ছে যে ইন্দিরা গান্ধী হঠাৎ ওয়ান ফাইন মর্নিং এ সোভিয়েত ইউনিয়নের দিকে বললো আমি তোমাকে পছন্দ করি, আমি তোমার অরবিটে ঢুকবো, এত সহজ নয় ব্যাপারটা। ইন্দিরা গান্ধী সেই সময় 1968 ইফ আই এম নট রং, ইন্দিরা গান্ধী ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে একটা 5-point রেজলিউশনস পুট ফরওয়ার্ড করেছিলেন, যেটাতে উনি ভেহেমেন্টলি কন্ডেম করলেন ইউএস এর অ্যাকশন ইন ভিয়েতনাম। কারণ সেই সময় জনসন যা অত্যাচার করেছে, যে ধরনের বম্বিং করেছে, সেটা মোর দেন গ্রেটার দেন দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার টোটাল বম্বিং, এবং সেখানেই ইন্দিরা গান্ধী যেটা প্রমাণ করলেন যে ইন্দিরা গান্ধী ইউএস এর দিকে নেই, অ্যান্ড উইচ গ্র্যাজুয়ালি লেড ইন্ডিয়া ক্লোজার টুয়ার্ডস দ্য সোভিয়েত ইউনিয়ন। এবং তার আউটকাম কি? তার আউটকাম হচ্ছে ট্রিটি অফ পিস ফ্রেন্ডশিপ অ্যান্ড কোঅপারেশন, আমি শর্টে বলছি, ইন 1971 উইচ ইজ 25 ইয়ার্স অফ ট্রিটি, অ্যান্ড ইন্ডিয়া ইনভলভড ইন ওয়ার উইথ পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ ওয়াজ এস্টাবলিশড, এটা ইন্দিরা গান্ধী করলেন। তাছাড়া ইন্দিরা গান্ধী তার টেনিওরে অনেকগুলো জিনিস করেছিলেন, এবং ইন্দিরা গান্ধীর স্ট্যান্ডটাকে অনেকেই হয়তো পছন্দ নাও করতে পারেন, তার কারণ হচ্ছে ইন্দিরা গান্ধী কিন্তু এস্টাবলিশ করেছিলেন যে ইন্ডিয়া ইজ এ বিগ বস ইন দ্য সাউথ এশিয়ান রিজিয়ন, তার মধ্যে একটা এই সেমি অটোক্রেটিক আউটসু মানে ছিল,
ইন্ডিয়া প্রুভ দ্যাট ইন্ডিয়া ইজ এ বিগ পাওয়ার ইন দ্য সাউথ এশিয়ান রিজিয়ন, এবং সেটা একটা ফিয়ার সাইকোসিস ডেভেলপ করেছিল অ্যামং দ্য স্মল নেবার। কিরকম 1974 এ ইন্ডিয়া নিউক্লিয়ার বম্ব ব্লাস্ট করে, ইমিডিয়েটলি এই যে নিউক্লিয়ার রিয়্যাক্টর তৈরি তৈরি করা, এগুলো এগুলো কিন্তু নেহরু পিরিয়ডে কিন্তু শুরু হয়েছিল, কিন্তু ততখানি কিন্তু অ্যাক্সেলারেট করেনি, ইন্দিরা গান্ধী সেটাকে অ্যাক্সেলারেট করেছেন, বাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এবং আদার্সগুলো। ইমিডিয়েটলি ইউএসএ কিন্তু স্যাংশন করে, এবং ইউএসএ স্যাংশন করে এবং তার সঙ্গে আরো অনেক কান্ট্রি, ওয়েস্টার্ন কান্ট্রি যারা নানা রকম ভাবে ইন্ডিয়ার নিউক্লিয়ার রিয়্যাক্টরে নানা রকম ওয়েতে আমাদের সাহায্য করত, তারাও স্যাংশন করে, ফলে ইন্ডিয়া কিন্তু একটা প্রবলেমে পড়ে যায়। এবং এই সময় দেখা যায় যে ইন্দিরা গান্ধীর অ্যাট দ্য ডোমেস্টিক লেভেল নানা রকম প্রেশার উনি ফেস করতে থাকেন, তার মধ্যে একটা হচ্ছে 1975 আমাদের বিহারের মুভমেন্ট, এবং তারপরে ওনার এমার্জেন্সি ডিক্লারেশন, এবং এমার্জেন্সি আলটিমেটলি ডিক্লেয়ার করেন এবং অল অপোজিশন লিডারকে জেলে ফেলেন। বাট ইন্টারেস্টিং পয়েন্ট ইজ, এটা হয়তো সকলেই জানে, তাও আমি বলছি, সোভিয়েত ইউনিয়ন কিন্তু এই সময় কিন্তু ইন্দিরা গান্ধীকে কিন্তু তার এমার্জেন্সিতে সাপোর্ট করেছিলেন টোটালি, সোভিয়েত ইউনিয়ন ওয়াজ গিভেন ফুল সাপোর্ট টু ইন্দিরা গান্ধী, ঠিক আছে। এবার ইন্দিরা গান্ধী 1977 ইলেকশনে হেরে গেলেন, ফর দ্য ফার্স্ট টাইম একটা কোয়ালিশন গভর্নমেন্ট আসলো যেটা হচ্ছে জনতা পার্টি, এবং যার প্রাইম মিনিস্টার হলেন মোরারজি দেশাই। এই কোয়ালিশন গভর্নমেন্ট যখন আসে, একটা ইন্টারেস্টিং ফিচার, তারা একটা পলিসি ডিক্লেয়ার করলো, সেটা হচ্ছে জেনুইন নন অ্যালাইনমেন্ট, মানে তারা মনে করেছিল ওই অপোজিশন লিডার যারা, কংগ্রেসের অপোজিশন লিডার যারা জনতা গভর্নমেন্টে পাওয়ারে এসেছিলেন, তারা মনে করেছিলেন যে 1971 যে ট্রিটিটা ইন্ডিয়া সই করেছিল সোভিয়েত ইউনিয়নে, উইচ ওয়াজ এসেন্সিয়ালি আ সিকিউরিটি এগ্রিমেন্ট অ্যান্ড উইচ ইজ আ ভায়োলেশন অফ নন অ্যালাইন প্রিন্সিপল, বিশেষ করে আর্টিকেল 6, এবং সেই জন্য তারা একটা কনসেপ্ট ইভলভ করেছিলেন, সেটা হচ্ছে জেনুইন নন অ্যালাইনমেন্ট। ফলে যেটা হয় যে জনতা গভর্নমেন্টের টার্গেট ছিল যে ইন্ডিয়া যতখানি হেলে গেছে সেটাকে আবার সোজা করে দেওয়া, এটাই ছিল জনতা গভর্নমেন্টের টার্গেট। অবভিয়াসলি এটার ইন্টারপ্রিটেশন হচ্ছে যে জনতা গভর্নমেন্ট উইল মে ফলো আ মোর প্রো ইউএস পলিসি রাদার দ্যান আ প্রো সোভিয়েত পলিসি, এটা হচ্ছে ঘটনা। অনেকগুলো ঘটনা ঘটেছিল, কারণ এই গভর্নমেন্টটা 3 বছরের বেশি পাওয়ারে থাকতে পারেনি বিকজ অব ইন্টারনাল প্রবলেম, এবং একসময় মোরারজি দেশাই ক্ষমতাচ্যুত হয় এবং তার জায়গায় চরণ সিং 6 মাসের জন্য প্রাইম মিনিস্টার হয়, এবং প্রাইম মিনিস্টার ধুম লেগে গিয়েছিল, অনেকে প্রাইম মিনিস্টার ধুম লাগে তো যে আমি প্রাইম মিনিস্টার হব, হ্যাঁ তাকে 1 মাস 2 মাস, হ্যাঁ 13 দিনের প্রাইম মিনিস্টার বাজপেয়ী ছিল, হ্যাঁ তারপর আরেকজন ছিল 2 দিনের প্রাইম মিনিস্টার, ভুলে গেছি নামটা কি, সাম নন্দ, গুজারিলাল নন্দ। এনিওয়ে নাও যেটা মেন প্রবলেম জনতা গভর্নমেন্ট ফেস করলো, সেটা হচ্ছে যে একবার নিউক্লিয়ার রিয়্যাক্টর প্রসেস চালু হলে সেটাকে বন্ধ করা যায় না। আপনাদের হয়তো মনে আছে যে কিছুদিন আগে একটা ন্যাচারাল ডিজাস্টার হয়েছিল জাপানে, এবং জাপান সেই সময় নিউক্লিয়ার রিয়যাক্টরগুলো কিন্তু বন্ধ করেনি, কারণ বন্ধ করা যায় না, তার কনসিকুয়েন্সেস কিন্তু আরো মারাত্মক। মোরারজি দেশাই সরকার সেই সময় দেখলো তাদের একটা মেজর প্রবলেম উনি ফেস করলেন, সেটা হচ্ছে হার্ড ওয়াটার, যে হার্ড ওয়াটারটা হচ্ছে এসেন্সিয়াল পার্ট ফর দ্য রেগুলার মেনটেন্স অফ দ্য নিউক্লিয়ার রিয়্যাক্টর, কারণ ইন্ডিয়া তো ফর পিসফুল ইউজ অফ নিউক্লিয়ার এনার্জি, এটাই তো ইন্ডিয়ার বেসিসে করেছে। নিউক্লিয়ার রিয়্যাক্টর মানে তো খালি বোম বানানো নয়, তো অনেক কিছু সাইন্টিফিক কাজ করা যায়। জাপান তো তার কনস্টিটিউশনে বলেই দিয়েছে জীবনে নিউক্লিয়ার বোমা বানাবে না, কিন্তু জাপানে তো নিউক্লিয়ার রিয়্যাক্টর আছে। ইন্দিরা গান্ধী নিউক্লিয়ার এক্সপ্লোশনটা
করেছেন ইচ্ছে করে টু শো দ্য স্ট্রেংথ স্পেশালি দি পাকিস্তান। তার কারণ হচ্ছে যে পাকিস্তানের কন্টিনিউয়াস অ্যাটাক ইন ডিফারেন্ট প্ল্যাটফর্ম রিলেটেড টু কাশ্মীর এবং ইন্ডিয়ার ডিপ্লয়মেন্ট অফ ফোর্সেস ইন কাশ্মীর, যেটা আমার মনে হয় মোর দ্যান টু থেকে তিনটে বাজেট প্ল্যানের টাকা আমরা স্পেন্ড করেছি ফর কাশ্মীর, এখনো করি, এতখানি স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট। তো মোরারজি দেশে যে প্রবলেমটা ইমিডিয়েটলি ফেস করলেন সেটা হচ্ছে হার্ড ওয়াটার, হার্ড ওয়াটার দরকার। অবভিয়াসলি উনি ইউএসএকে অ্যাপ্রোচ করলেন যে তুমি আমাকে হার্ড ওয়াটার সাপ্লাই করো নিউক্লিয়ার রিঅ্যাক্টর মেনটেন্যান্সের জন্য। ইউএসএ সিম্পলি রিফিউজ করলো, বললো আমরা দিতে পারবো না, দিল না, এবং তার পার্টনার্সরাও কেউ দিল না। তখন মোরারজি দেশে বাধ্য হয়ে সোভিয়েত ইউনিয়নকে অ্যাপ্রোচ করলো যে তুমি আমাকে হার্ড ওয়াটার সাপ্লাই করো, এবং সোভিয়েত ইউনিয়ন আলটিমেটলি দিল। ফলে এটা দিয়ে কি প্রমাণ হচ্ছে, আ ফ্রেন্ড ইন নিড ইন ফ্রেন্ড ইন ডিড। এবং সোভিয়েত ইউনিয়ন গ্র্যাজুয়ালি দেখা গেল যে ইন্ডিয়ার একটা ন্যাচারাল অ্যালাই ইন ডিফারেন্ট প্ল্যাটফর্ম। সোভিয়েত ইউনিয়ন একেবারে মানে ধোয়া তুলসী পাতা নয়, তাদের নানা রকম অ্যাক্টিভিটিসে ইন্ডিয়ান গভর্নমেন্ট কোনো কোনো সময় কেপ মাম, ইম্পার্শিয়াল আমাদের রোল প্লে করতে পারিনি। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে 1956-এ যখন হাঙ্গেরি ক্রাইসিস হলো, যখন সোভিয়েত আর্মি ঢুকলো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অপোজিশনরা বললো যে হোয়াট ইজ ইন্ডিয়া স্ট্যান্ড, ইন্ডিয়া বলুক, নেহরু কিচ্ছু বললো না, চুপ। 68-এ যখন প্রাগ স্প্রিং হলো, চেকোস্লোভাকিয়ান ক্রাইসিস, সোভিয়েত আর্মি ঢুকে গেল এবং তাদের মনোনীত লোককে তারা ক্ষমতায় বসালো, ইন্দিরা গান্ধী সেই সময় কোনো রোল প্লে করেনি, কিচ্ছু বলেনি, মানে ট্যাসিডলি দে হ্যাভ এন্ডোর্স দ্য সোভিয়েত স্ট্যান্ড, নেহরু, ইন্দিরা গান্ধী, এক্সেট্রা। এবার ইন্দিরা গান্ধী 1980-তে আবার ক্ষমতায় আসলেন। ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসার পরে একটা ইন্টারেস্টিং ফিচার একটু বলা বলে রাখা দরকার, কারণ উইচ আর ভেরি কো রিলেটেড, তার মানে ইট হ্যাজ বিন প্রুভ দ্যাট ইন্ডিয়া ইজ নাও টোটালি ইনক্লাইন টুয়ার্ডস দ্য সোভিয়েত ইউনিয়ন বিকজ ইন্ডিয়া ইজ সারাউন্ডেড বাই এনিমি। এখন ইন্দিরা গান্ধী যখন ইলেকশনে কন্টেস্ট করেন, তখন উনি ইলেকশন ম্যানিফেস্টোতে বলেছিলেন যে আমি যদি ক্ষমতায় আসি তাহলে আমি অ্যাকচুয়ালি সোভিয়েত ব্যাক ভিয়েতনাম আর্মি, যারা পলপটকে ক্ষমতা থেকে চ্যুত করে একজন তাদের রিপ্রেজেন্টেটিভ বসিয়েছিল হেং সামরিন, সেই সরকারকে আমি স্বীকৃতি দেব। তার কারণ হচ্ছে প্রবলেমটা হয়েছিল কিন্তু জনতা পিরিয়ডে, জনতা গভর্নমেন্ট সেই সরকারকে স্বীকৃতি দেয়নি, তার মানে সোভিয়েত অ্যাকশনটা, সোভিয়েত স্পন্সার্ড ভিয়েতনাম অ্যাকশনটা ইন কম্বোডিয়া, যেটা 79-এ হয়েছিল, তখন জনতা গভর্নমেন্ট পাওয়ারে ছিল, সেটাকে তারা এন্ডোর্স করেনি। ঠিক আছে, উনি বললেন আমি যদি ক্ষমতা আসি আমি সরকারকে স্বীকৃতি দেব, এবং ইফ আই এম নট রং ইন 7 July 1980 উনি এই সরকারকে স্বীকৃতি দিলেন। এবার আরেকটা ঘটনা ঘটেছিল, খুব ইন্টারেস্টিং ঘটনা, সেটা হচ্ছে December 1979-এ, সেই সময় কিন্তু জনতা গভর্নমেন্ট ছিল, সোভিয়েত ইউনিয়ন কিন্তু আফগানিস্তানে ইন্টারভেন করে এবং জনতা গভর্নমেন্ট কিন্তু কোনো কিছু বলেনি, কারণ সেই সময় চরণ সিং উনি ক্ষমতায় রয়েছেন, ওরা কেটে বেরিয়ে গেছে, কারণ গভর্নমেন্ট আর বেশি দিন লাস্ট করবে না, নিউ ইলেকশন হবে, কি হবে নোবডি নোজ, কেউ জানতো না যে ইন্দিরা গান্ধী আবার পাওয়ারে আসবেন। এবার জনতা গভর্নমেন্ট, ইন্দিরা গান্ধী যখন ক্ষমতা আসলেন, জনতা গভর্নমেন্টের যারা এমপিস তারা অপোজিশনে, তারা হিউ অ্যান্ড ক্রাই পার্লামেন্টে চেঁচামেচি আরম্ভ করলো যে আপনি বলুন যে ইউ হ্যাভ টু ইউজ দ্য ওয়ার্ড ইন্টারভেনশন অর ইনভেশন, সোভিয়েত ইউনিয়ন যেটা করেছে আফগানিস্তানে সেটাকে আপনি কনডেম করুন। নিজেরাও যখন ক্ষমতা ছিল তখন কিন্তু তারা বলেনি,
কিন্তু ইন্দিরা গান্ধীকে বলছে আপনি বলুন এটা, আপনি কন্ডেম করুন সোভিয়েত অ্যাকশনটাকে ইন আফগানিস্তান। দ্যাট মিনস দ্য ওয়ার্ড, স্পেসিফাই দ্য ওয়ার্ড, ইন্টারভেনশন অর ইনভেশন। ইন্দিরা গান্ধী কি করলেন? ইন্দিরা গান্ধী বক্তৃতা দিলেন। ইন্দিরা গান্ধী কি বলেছেন আমি লাইনটা কোট করে দিচ্ছি, ইন্দিরা গান্ধী নেভার ইউজ দ্য ওয়ার্ড ইন্টারভেনশন অর ইনভেশন অফ সোভিয়েত ইউনিয়ন। ইন্দিরা গান্ধী বললেন পার্লামেন্টে যে আই ডু নট সাপোর্ট দ্য সোভিয়েত অ্যাকশন ইন আফগানিস্তান, বাট দিস সোভিয়েত অ্যাকশন ইন আফগানিস্তান ওয়ান শুড নট ব্লেম দ্য সোভিয়েত ইউনিয়ন অ্যালোন, ওয়ান হ্যাজ টু ব্লেম দ্য আদার্স হু আর রেসপন্সিবল ফর দিস সোভিয়েত অ্যাকশন ইন আফগানিস্তান। তার মানে কি, ওনার যে সোভিয়েত ইউনিয়নের প্রতি যে লয়ালটিটা, সে লয়ালটিটা কিন্তু এক্সিট করলো। তার মানে উনি ইন্টারভেনশন ইনভেশন কথাটা ইউজ করলেন না, সোভিয়েত অ্যাকশনটাকে বললেন যে সোভিয়েত ইউনিয়ন একই একা দোষী নয়, আরো অনেকে আছে যার জন্য সোভিয়েত ইউনিয়ন এই অ্যাকশনটা নিয়েছে। ফলে যেটা হলো যে ইন্দিরা গান্ধী তার টেনিওরে মোটামুটি আমাদের একটা প্রো সোভিয়েত স্ট্যান্ড নিয়েছেন বিকজ অব দ্য সার্কামস্টেন্সেস। এর মধ্যে অনেক অনেক ছোট ছোট ঘটনা আছে, কেউ প্রশ্ন করলে হয়তো আমি উত্তর দিতে পারবো, ছোট ছোট ঘটনা। এবার প্রশ্ন হচ্ছে এই সময় অনেকগুলো চেঞ্জ হয়ে গেছে পাওয়ার ইকুয়েশনে, এটা একটু বলে দাও দরকার, কারণ এটা কিন্তু ইজ ভেরি মাচ কো রিলেটেড উইথ ইন্ডিয়াস ফরেন পলিসি, কারণ এর একটা স্পিল ওভার এফেক্ট ইন্ডিয়ার ফরেন পলিসিতে পড়ে, সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন এবং চায়নার রিলেশন।